আপাতত মূল আমি উঠাই দেখাই আপনাকে। আচ্ছা আচ্ছা একটু দেখাবেন আমাদের। যে এই যে এই যে এই যে দেখেন আপনারা বিভিন্ন হার্বাল কোম্পানির বদৌলতে এই গাছের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এই হলো সেই অরিজিনাল কোরিয়ান রেড জিনসিন। মূলটা দেখেন একদম ফুল মানুষের আকৃতি, গাছের কালার রেড, এই হচ্ছে মূল। এই মূলটা আসলে এখন তো বাংলাদেশে অনলাইনে প্রতারণামূলক মানে ব্যবসা হয়ে গেছে, জিনসিনটা আসলে বিতর্কিত হয়ে গেছে। বিতর্কিতটা হয়েছে এইভাবে আমি একটু বলি, মানে দেখা যাচ্ছে যে এই যে আপনার আপনি আমার এখানে প্রতিবেদন করতে আসছেন, আপনার প্রতিবেদন দেখে হয়তো বা আমার কাছ থেকে কেউ কিছু গাছ সংগ্রহ করলো। এখন এই গাছটার এই মূলটার ভিতরে এর যে মানে গুণাগুণ আসতে আপনার মিনিমাম অনেকে বলে যে কোরিয়ায় 6 বছরের নিচে এর ভিতরে কোনো গুণাগুণ আসে না, কিন্তু আমি তাদের সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই কোরিয়ায় 2 বছরে যে মূলটা আকৃতি আসবে, আমার এখানে আমি 1 মাসে সেই আকৃতি আমি দেখাই। এটা খাওয়ার কিছু নিয়ম আছে, এটা কাঁচাও খাওয়া যায় আবার ড্রাই করে পাউডার করেও খাওয়া যায়। এটা হচ্ছে যদি কেউ কাঁচা খাইতে চায় সকালে খালি পেটে আপনার 10 থেকে 15 গ্রাম এই জিনসিনের মূল, অল্প একটু কালো জিরা এবং 1 চামচ খাঁটি মধুর সাথে, সে 10 থেকে 15 দিন খাওয়ার পরেই মানে নিজের শারীরিক কন্ডিশন নিজেই ফিল করতে পারবে যে আসলে তার শারীরিক দুর্বলতা আগে কতটুকু ছিল আর এখন কেমন আছে। সুপ্রিয় দর্শক, কৃষি বিষয়ক রহস্য ট্রাভেলের নিয়মিত পর্বের আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা বেনাপোলে। এখানে দুইজন উদ্যমী উদ্যোক্তা মিলে রেড জিনসিং বা ঔষধি গুণাবলী সম্পন্ন এই মহাগুণের এই রেড জিনসিং চাষ করেছে। তো আজকে আপনাদের আমি জানানোর চেষ্টা করব বাণিজ্যিকভাবে এই রেড জিনসিং চাষ করলে কিভাবে লাভবান হওয়া যায়, পাশাপাশি এর কি কি উপকারিতা রয়েছে, সকল বিস্তারিতগুলো আমি এই চাষির সাথে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করব পুরো অনুষ্ঠানটি আপনারা দেখার চেষ্টা করবেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সর্বপ্রথম আপনার এই জিনসিং চাষের আগে আপনার নাম পরিচয়টি একটু বলবেন। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন জনি, বাসা বেনাপোল। আমার বড় ভাই মোহাম্মদ বিল্লাল হোসেন, আমরা দুইজন একসাথে আর কি এই প্রজেক্টটা দাঁড় করাইছি। আচ্ছা, তো এই যে জিনসিং চাষ করছেন দেখছি বৃহত্তম আকারে, কতটুকু জমি রাখবে? এখানে আপনার 2 বিঘা উপরে আছে জিনসিংটা। কতদিন আগে এই চারাগুলো লাগাইছিলেন? এই চারা আমরা প্রথমে আমরা বীজটা কালেক্ট করে আমরা 20 থেকে 4 উৎপাদন করি। চারাটা উৎপাদন করার পরে জমি রেডি করে তারপরে চারাটা আমাদের এখানে লাগানো। আচ্ছা আচ্ছা, অর্থাৎ 2 বিঘা জমিতে পুরো জমিতেই এই জিনসিং এর চাষ হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা জাত সম্পর্কে একটু বলবেন। এটা হচ্ছে আপনার কোরিয়ান রেড জিনসিং। আচ্ছা, সর্বপ্রথম আপনার কত সাল থেকে শুরু হয়েছিল এটা? হচ্ছে আপনার শুরু হয়েছে 3 বছর আগে। আচ্ছা, 3 বছর আগে, তাই? 3 বছর আগে এত এই পরিসরে হয়নি, এই পরিসরে দেখা যাচ্ছে বাণিজ্যিক ভাবে শুরু করছি 2 বছর। আচ্ছা, অর্থাৎ 1 বছর আমাদের নিজেদের এক্সপেরিয়েন্স হচ্ছে আর কি কেটে গেছে। আচ্ছা, মানে সর্বপ্রথম আপনারা পরীক্ষামূলক ভাবে দিয়েছিলেন 3 বছর আগে, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, তো এই রেড জিনসিং এর আসলে কাজটা সম্ভব বলা যায় যে পুরুষ মানুষের যে শারীরিক যে দুর্বলতাটা, এই দুর্বলতাটা কাটিয়ে দেয় এই জিনসিন। এই জিনসিনটা আপনার সেবন করলে পুরুষ মানুষের শারীরিক দুর্বলতা বলে কিছুই থাকে না। আচ্ছা, এই যে গাছের যে অংশ এই কোনটা ব্যবহার করে থাকে? এটার এর সবকিছুই আপনার, এর যে এই যে পাতাগুলো এগুলো আপনার শাক হিসাবে খাওয়া যায়, এতে অনেক ধরনের আপনার ভিটামিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাতে আপনার শারীরিক একটা এনার্জি ফিল আসে। এটা বাসায় শাক হিসেবে আমরা রান্না করে খাই। এবং এর মূল এর হচ্ছে এটা হচ্ছে এর মূল, এই মূলটা আমি, হ্যাঁ জি, শিকড়। আচ্ছা, এটা আমি এই যে আমাদের নিজেদের নিজস্ব নার্সারিতে উৎপাদিত মূল আমি উঠাই দেখাই আপনাকে। আচ্ছা আচ্ছা, একটু দেখাবেন আমাদের। যে এই যে এই যে এই যে দেখেন আপনারা বিভিন্ন হার্বাল কোম্পানির বদৌলতে এই গাছের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এই হলো সেই অরিজিনাল কোরিয়ান রেড জিনসিন। মূলটা দেখেন একদম ফুল মানুষের আকৃতি, গাছের কালার রেড, এই হচ্ছে মূল। আমাদের এটা 1 বছর পরে আর কি এটা খাওয়ার উপযোগী হয়ে যায়, কিন্তু ওই বিভিন্ন ধরনের মানুষ মনে করেন যে অল্প কিছু চারা কিনে 6 মাস বয়স হয়নি তখনই আপনার মনে করেন যে প্রচার করে আপনার বিক্রি করা শুরু করে দিয়েছে, তাতে তো কোনো গুণাগুণ আসে নাই, এই কারণে এটা একটু বিতর্কিত হয়ে যাচ্ছে। কিন্তু অরিজিনাল যদি ম্যাচিউরড মূল যদি কেউ সংগ্রহ করে যদি খাইতে পারে অবশ্যই এতে কাজ আছে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনি যেটা বললেন যে এটাই আর কি পুরুষদের জন্য বিশেষ আর কি
ক্ষেত্রে বলা যায় যে পুরুষদের জন্য এটা উপকারটা একটু বেশি হয়। জি জি, তো আপনারা এই যে বললেন যে এই গাছের অংশ এই যে পাতাগুলো শাক হিসেবে খাওয়া হয় এবং এর মূলটা হলো আসল মূলটা। আমি এখানে বাংলাদেশে এখন আপনার এই যে বললাম না যে প্রতারণা চলতিছে, এটা অনেকে এটা কিন্তু খুব দামি একটা জিনিস, এটা আপনি লক্ষ্য করবেন যে এখন ওই যে হাটে বাজারে বিভিন্ন ধরনের ওই যে হার্বাল কোম্পানি বলেন যে বিভিন্ন ধরনের ট্যাবলেট এসব হাবিজাবি বিক্রি করে। জিনসিনের মূল আপনার এই যে 50 টাকা একটা ট্যাবলেটে জিনসিনের কি দেয়, জিনসিনের জল দেয় না ওর ভিতরে, তাতে তো কোনো তাতে করে কি বিভিন্ন ধরনের আপনার ক্ষতিকারক কেমিক্যাল, এই কেমিক্যালটা মিক্সড করার কারণে কিন্তু মানুষের কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। অনেকে এটা পাউডার প্রসেস করে বিক্রি করে, পাউডারের ভিতরে বলে যে একটা রেড জিনসিন একটা হোয়াইট জিনসিন, কিন্তু হোয়াইট জিনসিন আসলে আমি যতটুকু বুঝছি ভাই, হোয়াইট জিনসিন রেড জিনসিন বলে কোনো এর মেল ফিমেল বলে কিছুই নাই, জিনসিনের জাত একটাই রেড জিনসিন। এটা যখন আপনার পূর্ণবয়স্ক হয়ে যাবে তখন এর ভিতরে কালার চলে আসবে, যখন এটা ছোট থাকবে নার্সিং করা হবে তখন এটা সবুজ থাকে, ওইটাই দেখায় যে এটা হোয়াইট জিনসিন। এটা আমি আপনাকে দেখাচ্ছি, আমার এখানে হোয়াইট জিনসিন আছে, কিন্তু আমি আমার যতটুকু বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি এর কোনো ভেদাভেদ নেই, এর মেল ফিমেল বলে কিছুই নাই। এটা প্রত্যেকটা গাছে আপনার এই যে ফুল আসছে বীজ আসবে আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন, কিন্তু অনেকে বলে যে মেল ফিমেল না হলে আপনার চারা হবে না, আপনার হচ্ছে এই হবে না, জোড়া বিক্রি করে 800 টাকা 1000 টাকা, এগুলো ভাই বিশাল একটা মানে প্রতারণামূলক ব্যবসা চলতেছে। আর এই যে পাউডারটা বলে যে হোয়াইট জিনসিনের পাউডার, এটা শিমুল গাছের যে মূল আছে এই মূলটা পাউডার করে ওর ভিতরে ঢুকাই দেয় হোয়াইট জিনসিন। অর্থাৎ আপনারা বলছেন যে এটার এই যে মানে আর কি গোড়া যে অংশটা এটার যে মূল এটাই আপনারা পাউডার হিসেবে এই জিনসিনের মূল অংশে আপনার, আমি 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 পাউডার প্রসেস করি না, আমি পাউডার প্রসেস করি না একটাই কারণে, আমি এই মূলটা সরাসরি আমি জমির থেকে উঠাই এটা হচ্ছে আপনার প্রসেসিং করে এটা আমি ছোট ছোট করে কেটে আমি শুকায় সরাসরি আমি কাস্টমারদের হাতে দিয়ে দিই, তারা এটা ব্লেন্ডার করলে পাউডার হয়ে যাবে, অরিজিনাল মূলটা যেন তারা হাতে পায়, প্লাস তাদের জিনিসটা তারাই হচ্ছে ব্লেন্ডার করে আপনার পাউডার করে কোটায় সংরক্ষণ করে খায়। কিন্তু যখন আমার কাছে পাউডার কিনতেছে আমি পাউডারের ভিতরে ধুলো দিচ্ছি না জিনসিনের পাউডার দিচ্ছে এটা কিন্তু সে বুঝতে পারছে না। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনার কথা হলো যে ভেজাল মুক্ত, জি জি, একবার মূলটাই সরাসরি আমি মূলটা দিয়ে দিই, হ্যাঁ আমি সরাসরি আমি মূলটা দিয়ে দিই। জি, তো এই যে মূলটা এই আপনি আর কতদিন পরে এই জমি থেকে উত্তোলন করবেন? এই জমি থেকে আমার এগুলো তো এখানে তো আমার প্রায় এই যে 30-40 হাজার জিনসিন আমার অলরেডি ম্যাচিউরড হয়ে গেছে। আচ্ছা, এগুলো আর আমার তো প্রতিনিয়ত আমার ডেলিভারি হয়, আমার দেখা যাচ্ছে যে এখানে আপনি ওই সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক চারা আমার এখানে 60-70 হাজারের উপরে আপনার জিনসিন আছে, তার ভিতরে 50 হাজার আমার রেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এখানে আর কিছুদিনের ভিতরে আপনি এখান থেকে উত্তোলন করবেন, তাই তো? উত্তোলন চলতেছে, ওই যে ওই সাইডে চলতেছে, আবার ওই যে নতুন করে চারা লাগাই দেওয়া হয়েছে, ওগুলো সেল হয়ে গেছে, আবার নতুন করে চারা লাগাই দেওয়া হয়েছে। এইভাবে প্রক্রিয়া ভাবে আপনারা এখান থেকে উত্তোলন করতে থাকেন। ওই পাশে যে চারাগুলো আছে আমরা একটু দেখি। তো আসলে এই যে আপনি বললেন রেড জিনসিং, এই রেড জিনসিং যদি কেউ বাণিজ্যিক ভাবে চাষ করে তাদের কেমন সাফল্য পাওয়ার বা সফলতা অর্জন করার সম্ভব রয়েছে বলে আপনি মনে করেন? এখানে বাণিজ্যিক ভাবে চাষ করলে সাফল্য তো অবশ্যই আসবে, কারণ যে জিনিসটা বাংলাদেশে আপনার প্রচলিত, আপনার যে জিনিসটা প্রচলিত যেটা এক কথায় আপনার পাবলিক চেনে, আর এটা তো আপনার অবিক্রি কিছু নেই, বিভিন্ন ধরনের ওই যে বললাম না হার্বাল কোম্পানি আমাদের কাছে কিন্তু অনেকে ফোন দেয়, আমরা তাদেরকে আমি এই পরিসরে আপনি কিন্তু আমার এই যে নার্সারিটা আমার মাঠটা দেখতে পাচ্ছেন যে কতগুলো আমার লাগানো আছে, তারপরও আমি একটা কোম্পানি চাহিদা আমি মিটাইতে পারি না যে তারা এত পরিমাণে চায়। আচ্ছা, তো এর বিষয় হচ্ছে যদি কেউ স্বল্প পরিসরে শুরু করে, এর স্বল্প ইনভেস্ট করে দেখা যাচ্ছে সেইভাবে টেক কেয়ার করা লাগে না, সেইভাবে রাসায়নিক কোনো সার দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, এটা দেখা যাচ্ছে যে আপনার মানে শুধু একবার চারাটা লাগাই দিতে পারলেই এনাফ, এমনি এটা হয়ে যায়। তো বেশি না না, আর এটা না না, আর এটা তো হচ্ছে আপনার এর মূল্য কিন্তু অনেক বেশি, এটা কিন্তু এখন এখন এই কাঁচা মূলটাই আপনার 10,000 টাকার উপরে সেল হয়, তাহলে আপনি কেজি কেজি 1 কেজি মূল আপনার 10,000 টাকার উপরে সেল হয়। আপনি কত করে বিক্রি করেন? আমি হচ্ছে কাঁচা মূলটা আমি 6,000 টাকা কেজি বিক্রি করি, আর শুকনা মূলটা আমি 12,000 টাকা কেজি বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার ভালো সফলতা আসছে। তো ওই যে রেড জিনসিং চাষ করছেন, এর পাশাপাশি রেড জিনসিনের পাশাপাশি এই যে একটা মহামূল্যবান এই যে ইনসুলিন প্লান্ট, ইনসুলিন প্লান্টের এই যে আমার এই যে যতগুলো ইয়ে দেখছেন ইনসুলিন প্লান্ট, এটা তো আপনার ডায়াবেটিস রোগীদের জন্য একটা মানে আল্লাহ তাআলার একটা আশীর্বাদ বললেই হয়। ইনসুলিন প্লান্ট, জি ইনসুলিন প্লান্ট, প্লান্ট
যা ডায়াবেটিস রোগীদের জন্য। এর নামটা ইনসুলিন প্লান্ট। আচ্ছা ইনসুলিন প্লান্ট শুনেছেন, পাতা খেতে হয়। এই পাতা খেতে হয়, আপনি খান পাতাটা, খান আপনি পাতাটা খেয়ে দেখেন এর স্বাদ কেমন। ও প্রচুর টক টক মিষ্টি, টক মিষ্টি একটা স্বাদযুক্ত। এটা নিয়েও একটা প্রতারণামূলক ইয়ে আছে, এই সেম গাছ একটা জংলাই হয়, এই জংলাই যে গাছটা হয় সেটা এখন ওই বাংলাদেশে অনেকে বিক্রি করতেছে ইনসুলিন প্লান্ট বলে কম দামে দিচ্ছে, কিন্তু আসলে সেটা কিন্তু মানে ইনসুলিন প্লান্ট না। ইনসুলিন প্লান্ট গাছটা আপনি এই একমাত্র পাতা খাইলে, আপনি এই পাতার ভিতরে টক স্বাদযুক্ত যদি পান তাহলে মনে করবেন এটা ইনসুলিন প্লান্ট, তা না হলে ওইটা গাছ দেখে বোঝার কোনো উপায় নাই। ওই গাছ আর এই গাছ যদি আমি পাশাপাশি রাখি দুটোটা একই ধরন, মানে একই রকম। অর্থাৎ এই যে টক মিষ্টি স্বাদের, এটা ডায়াবেটিস ইনসুলিন, জি জি, এটা হচ্ছে আপনার সুগারটাকে কন্ট্রোল করে রাখে। আচ্ছা আচ্ছা, এটা আমার কথা না, এটা বিশেষজ্ঞদের মতামত। এটা ছাড়াও আপনার কাছে আছে? আমার কাছে, হ্যাঁ, এছাড়াও আমার কাছে ইউজ করি। তো আসলে জিনসিং যে চাষ করছেন, এই যে বেড আকারে করছেন দেখলাম, জি, এই বেড আকারে করার কারণটা কি? বেড যদি উন্মুক্ত করেন তাহলে কি হওয়ার সম্ভব? না না, বেড আকারে আসলে এটা হচ্ছে আমরা আর কি, আমরা দুই ভাই নিজেরাই আর কি এই পদ্ধতিটা বের করছি, যেহেতু এর মূলটা অনেক সফট, অনেক নরম, কিন্তু এই মূলটার যদি এর আশপাশে যদি আপনার পানি জমাট বাঁধে তাহলে মূলটা পচে যাবে। তো সেই হিসেবে যদি আমরা আমাদের এই আঞ্চলিক ভাবে যেভাবে আপনার ওই যে আলু করে বা যে ব্রেড আকারে করে, তো আমরা চিন্তা করলাম যে এইভাবে করে দেখি, তাতে আমরা দেখলাম যে রেজাল্টটা খুব ভালো আসছে, যার কারণে আর কি ব্রেড আকারে এইভাবে আমরা শুরু করছি। আচ্ছা আচ্ছা, তো আসলে আপনি এই যে দেখছি রেড জিনসিং, তো আসলে চারা কেমন দামে বিক্রি করেন এবং আপনার কাছ থেকে নিতে চাইলে দিতে পারবেন কিনা? চারা দিতে পারবো বলতে, আমার তো রেগুলারই আপনার চারা সেল হয় অনেক জায়গায়, সারা বাংলাদেশে আমার চারা সেল হয়, এমনকি বাইরের থেকেও আমার কাছে অনেক রিং আসে, মানে কল আসে যে বাইরে দিতে পারবো কিনা, কিন্তু আমরা তো বাইরে তো দেওয়ার সেইভাবে অপশন নাই, আমাদের বাংলাদেশ থেকে বাইরে দেওয়ার তো অপশন নাই। আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলবেন। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম, আমাদের সাথে যোগাযোগ করতে হবে মোবাইল নাম্বার 01947794328। আচ্ছা আচ্ছা, এই মূলটা আসলে এখন তো বাংলাদেশে অনলাইনে প্রতারণামূলক মানে ব্যবসা হয়ে গেছে, জিনসিনটা আসলে বিতর্কিত হয়ে গেছে। বিতর্কিতটা হয়েছে এইভাবে আমি একটু বলি, মানে দেখা যাচ্ছে যে এই যে আপনার, আপনি আমার এখানে প্রতিবেদন করতে আসছেন, আপনার প্রতিবেদন দেখে হয়তোবা আমার কাছ থেকে কেউ কিছু গাছ সংগ্রহ করলো, এখন এই গাছটার এই মূলটার ভিতরে এর যে মানে গুণাগুণ আসতে আপনার মিনিমাম অনেকে বলে যে কোরিয়ায় 6 বছরের নিচে এর ভিতরে কোনো গুণাগুণ আসে না, কিন্তু আমি তাদের সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই, কোরিয়ায় 2 বছরে যে মূলটা আকৃতি আসবে আমার এখানে আমি 1 মাসে সেই আকৃতি আমি দেখাই দেবো। সুপ্রিয় দর্শক, উৎপাদন খরচ যদি আপনার কম হয় তাহলে সেই চাষ বা সেই ফসল উৎপাদন করে কিন্তু আমরা সকলেই লাভবান হতে পারি। তেমনই চাষ হলো এই জিনসিং চাষ, বাজারে উচ্চ দামে বা উচ্চ মূল্যে বিক্রি হয় এবং খরচ কিন্তু খুবই সীমিত। তেমনই বাংলাদেশের এই সীমান্তবর্তী বেনাপোলের দুজন উদ্যমী উদ্যোক্তা কিন্তু দারুণভাবে সাফল্য অর্জন করেছে। এভাবে কিন্তু এই এখানেই গত 3 বছর আগে সীমিত পরিসরে শুরু হয়েছিল এই রেড জিনসিং, কিন্তু এখন বাণিজ্যিকভাবে 2 বিঘারও অধিক জমিতে এই রেড জিনসিং চাষ করা হচ্ছে। এই রেড জিনসিংয়ের চারা, এই রেড জিনসিংয়ের যে পাউডার বা এর যে গুণাবলী বা সকল বিষয়ে আপনাদের জানতে হলে আমাদের আজকের এই চাষি রনি ভাইয়ের কাছ থেকে সকল পরামর্শ আপনারা জানতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর স্ক্রলে নাম্বারটি দেওয়া থাকবে। আশা করছি সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।